সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা অনলাইন ভিত্তিক যে ক্লাস শুরু করেছিলাম, আমাদের একটি বছর করোনার বিশাল মহামারীর মধ্যে আমরা ওইভাবে পড়াশোনা করতে পারিনি। তারপর মহান আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে আর কতদিন আমরা আমাদের প্রিয় আঙ্গিনা, প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে দূরে থাকব। তারপর আমাদের প্রতিদিনকার আয়োজনকার মতো আমরা আমাদের ক্লাসগুলো চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসো, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এর প্রথম অধ্যায়ের প্রথম অনুচ্ছেদ নিয়ে কথা বলব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা একটু বোর্ডে দিকে আসো। দেখো, আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে যে আমরা প্রথম অধ্যায় আমাদের মুক্তিযুদ্ধ। আমরা নিশ্চয় জানি যে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই মাতৃভূমি, আমাদের দেশ, আমাদের একান্ত নিজের করে পেয়েছি। এই মুক্তিযুদ্ধ কত সালে হয়েছিল নিশ্চয় তোমরা জানো যে 1971 সালে রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই দেশকে পেয়েছি। এখন আসো, আমাদের এই দেশ সৃষ্টির আগে ইংরেজরা এই উপমহাদেশ প্রায় 200 বছর, 190 বছর শাসন করেছিল। এরপর 1947 সালে তারা ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র ভাগ করে গিয়েছে এবং পাকিস্তানের মধ্যে দুটো রাষ্ট্র ছিল। এই দুটো, একটি হচ্ছে পশ্চিম পাকিস্তান আর আরেকটি হচ্ছে পূর্ব পাকিস্তান। আর পূর্ব পাকিস্তান হচ্ছে বর্তমান আমাদের এই বাংলাদেশ। যাই হোক, এখন আমাদের এই বাংলাদেশ সৃষ্টির পিছনে অনেক আন্দোলন হয়েছিল। প্রথম আন্দোলনটা ছিল 1952 সালের ভাষা আন্দোলন, দ্বিতীয় হচ্ছে 1966 সালের ছয় দফা আন্দোলন, তৃতীয়ত যেটি আছে সেটি হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান, এবং এরপর যে আন্দোলনটি হয়েছিল সেটি হচ্ছে 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়। এই নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে আন্দোলনের গতি কিছুটা বেগবান হয়েছিল, কিছুটা প্রসারিত হয়েছিল। আসল সর্বশেষ যেটি আমরা জেনেছি, 1971 সালের 25শে মার্চে পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা ও বাঙালিদের প্রতিরোধ। আমরা জানি যে আমাদের মহান এই মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 25শে মার্চ রাতে, যাকে আমরা কালো রাত্রি হিসেবে চিহ্নিত করি, অভিহিত করি। সেই নাটকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী। নিরস্ত্র বাঙালির উপর তারা রাত দুপুরে ঝাঁপিয়ে পড়েছিল। এরপর বঙ্গবন্ধু 1971 সালের 26শে মার্চ কি হয়েছে দেখো, 1971 সালের 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়েই আমাদের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল। এখন মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যে মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এখন দেখো, আমরা একটু আমাদের বইয়ের দিকে যাই। তোমরা সবাই বই বের করো, বই বের করে দেখো যে কি মুক্তিযুদ্ধ শুরুর 1 মাসের মধ্যে 1971 সালের 10ই এপ্রিল, কত সালে, 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার, অর্থাৎ কি বাংলাদেশের প্রথম সরকার কোন সরকার, মুজিবনগর সরকার, এই মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এবং এই মুজিবনগর সরকার কখন কোথায় গঠিত হয়েছিল, তৎকালীন মেহেরপুর মহকুমার। আমরা জানি তৎকালীন মেহেরপুর একটা মহকুমা ছিল, এই মহকুমার বৈদ্যনাথ তলার বর্তমান নাম সেটা কি, বর্তমান নাম হচ্ছে মুজিবনগর। এই মুজিবনগরে আম বাগানে তোমার মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, এবং এই মুজিবনগর সরকার 1971 সালের 17ই এপ্রিল শপথ গ্রহণ করে। এখন দেখো, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, উপরাষ্ট্রপতি কে ছিলেন, তারপর প্রধানমন্ত্রী কে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী কে ছিলেন, এই বিষয়গুলো আমরা জানবো। আচ্ছা আসো, তোমরা তোমাদের বইটা একটু দেখো।
দেখার পরে দেখো আমরা বলতে পারবো যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন। আমরা জানি যে মুজিবনগর যখন গঠিত হয় ওই সময় আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের আগরতলায় জেলখানায় বন্দি ছিলেন। অত্যন্ত দুঃখের বিষয়, ওনার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম তার দায়িত্ব গ্রহণ করেছিলেন। তার নির্দেশিত পথ অনুসরণ করে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রপতির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধ পরিচালনার ব্যাপারে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। আচ্ছা আসো আমরা দেখি যে মুজিবনগর সরকারে কে কোন কোন অবস্থানে বা কোন কোন পদে ছিলেন, আমরা একটু বই দেখি। দেখো সেটা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা হয়েছিল। এরপর তিনি পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, যে কথাটা আমি আগেই বলেছিলাম যে ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন এবং বন্দী থাকার কারণে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। এখন দেখো এই সরকারের অন্যতম সদস্য ছিলেন কে, তাজউদ্দিন আহমেদ। তাহলে তাজউদ্দিন আহমেদ কে ছিলেন, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। তাহলে দেখো তাহলে আমরা যদি বলি যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন, তাহলে নিশ্চয়ই তোমরা জেনে থাকবে যে কথাটা আমি কিছু সময় আগে বলেছি যে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। ফাইন, আমরা নিশ্চয়ই তোমাদের মেমোরাইজ হয়ে গেছে। তারপরে দেখো এরপর হচ্ছে তোমার ক্যাপ্টেন এম মনসুর আলী ছিল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। এরপর স্বরাষ্ট্র ও ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ এইচ এম কামরুজ্জামান। এরপর দেখো মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনার জন্য দেশ বিদেশে যোগাযোগ করার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠনের জন্য বিভিন্ন দেশের সাথে যোগাযোগের মাধ্যমে যে দায়িত্ব পালন করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে এই মুজিবনগর সরকার সফলতা অত্যন্ত ব্যাপক ছিল। সর্বশেষ মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধের গতি বৃদ্ধি পায় এবং এই সরকারের নেতৃত্বে সমগ্র বাঙালি এখানে সমগ্র বাঙালি বলতে আমি সবাইকেই বুঝিয়েছি, ছাত্র, শিক্ষক, কৃষক, কামার, কুমার, জেলে, অর্থাৎ সর্বশ্রেণীর মানুষ আমরা এই মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, যার বদৌলতে যার ফলশ্রুতিতে আমরা পেয়ে গিয়েছি একটি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। যাই হোক শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা যতটুকু পড়েছি, যতটুকু জেনেছি, যতটুকু তোমাদের বোঝাতে চেয়েছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে আমাদের এই মুক্তিযুদ্ধ একদিনে আমরা এই মুক্তিযুদ্ধে সফলতা অর্জন করতে পারিনি। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা আমাদের এই মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করেছি এবং পাকিস্তানি সামরিক বাহিনী আমাদের এই দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। যাই হোক আর তোমরা নিশ্চয়ই এই অধ্যায়টা ভালো করে পড়বে এবং জানবে। এখন দেখো তোমাদের যে বাড়ির কাজগুলো থাকবে সেটা হচ্ছে, দেখো বাড়ির কাজ কী থাকবে, মুজিবনগর সরকারের গঠন প্রকৃতি, যে কথাটা আমি আগেই বলে দিয়েছি যে মুজিবনগর সরকার কিভাবে গঠিত হয়েছিল। মুজিবনগর সরকার আমরা জানি মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলায়, হ্যাঁ, আম্র কারণে 1971 সালের 10ই এপ্রিল গঠিত হয়েছিল। এই জিনিসটা তুমি করবে এমন ভালো করে জানবে। এরপর মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, আমরা নিশ্চয়ই প্রথমে বলে দিয়েছি যে মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন, আমি এই কথাটা তোমাদের বলবো না, নিশ্চয়ই তোমরা জেনে থাকবে এবং সেই অনুপাতে পড়াশোনাগুলো ব্যবস্থা নেবে। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো এবং সুস্থ থাকো, এই শুভকামনায় সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, তোমরা ভালো থাকো।